ছেলে মনের আগিনাতে ধেরে পাইতে একা দুক্কা খেলে আমাদের প্রথম পরিচয় ক্লাস সিক্স স্কুলে। কিন্তু আপনারা ভাববেন না যে আমাদের রিলেশনশিপ স্কুল লাইফ থেকে ইভেন অনেক বড় হতেছে। ইভেন স্কুলে আমি ওকে দেখতেই পারতাম না, একটু স্কুলের অনেক পর পর্যন্ত, অনেক বছর পর পর্যন্ত আমাদের কোনো যোগাযোগ ছিল না। 2016 সালে দুর্গাপূজার বিজয়া দশমীতে আমি রাস্তায় দাঁড়িয়ে বিসর্জন দিচ্ছি, এমন সময় ওর সাথে দেখা। ওই দিনই রাতে ফেসবুকে নক আসে, এরপর থেকে কথাবার্তা বলতে বলতে ফার্স্টে ফ্রেন্ডশিপ হয়, দেন রিলেশনশিপের শুরু। তারপর আমাদের রিলেশনশিপ শুরু হবে হবে, তখন হচ্ছে আমার কানাডা ভার্সিটি থেকে মাস্টার্সের জন্য অফার দিয়ে চলে আসে, তারপর ভিসা, তারপর চলে গেলাম কানাডাতে। লং ডিস্টেন্স রিলেশনশিপ যাকে বলে, সবাই বলে এটা অনেক কঠিন, উই ফেস দ্যাট লাইক হাউ টাফ ইট ওয়াজ। অনেক ধরনের প্রেশার ছিল, ফ্যামিলি প্রেশার ছিল, আমি ওখানে একা একা ছিলাম। তারপর ইভেন আমার লাস্ট ইয়ারে চলে আসার কথা ছিল, লাস্ট ইয়ারে এপ্রিলে, তখন হচ্ছে করোনা শুরু হলো, লাস্ট ইয়ারে আসা হলো না। তার এক বছর পর এই বছর হচ্ছে আমি এপ্রিল মাসে আসলাম। তো আফটার লাইক 2 years and 7 months সো এত বছর পর আবার দেখা হলো, আমরা অনেক মানে টেন্স ছিলাম যে আসলে দেখা হবে কি না। আগামী 26 এপ্রিল আমাদের বিয়ে, করোনা সিচুয়েশন আর লকডাউন সব কিছু মিলিয়ে খুব আয়োজন করে বিয়ে করতে পারছি না, কিন্তু আমাদের দুজনের চার হাত একত্রিত হবে, এতেই আসলে আমরা অনেক বেশি খুশি। আর আমাদের জন্য অনেক অনেক বেশি আশীর্বাদ করবেন যেন আগামী দিনগুলো অনেক বেশি বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে আমায় বাসো ভালো সেই ছেলে। আদরে আবদারে চোখে সে লিখেছে, মন আমার এক নতুন মস্তানি শিখেছে, আদরে আবদারে চোখে সে লিখেছে, তুমি যে আমার তুমি আর তো কারো না আমায় ভুলবে না, এই কথা ভুলবে সে লিখেছে।